আপনাদের মনে আছে 14ই মার্চ গুলি চলেছিল, 14ই মার্চ বিকেল বেলায়, তখন আমি অনশন করে আমার গল ব্লাডার অপারেশন হয়েছিল, ডাক্তাররা বারণ করেছিল দু মাস রাস্তায় বেরোতে, আমি শুনিনি, আমি হসপিটাল থেকে বেরিয়ে চলে এসেছিলাম রাস্তায়। ওই কোলাঘাটে আমার গাড়ি ঘিরে পেট্রোল বোমা মারার জন্য পেট্রোল বোমা তৈরি করেছিল, আমার গাড়িতে কি অবস্থা করেছে, কিভাবে অত্যাচার করেছে, কিভাবে সেদিন টর্চার করেছে কল্পনা করতে পারেননি। সেদিন কিন্তু কেউ ছিল না রাস্তায় বন্ধু, আমি কিন্তু রাস্তায় বসেছিলাম যে নন্দীগ্রামে আমি আসবই, আমি ফিরে যাব না। সে সময় গভর্নর মাননীয় রাজ্যপাল গোপাল গান্ধী আমার মনে আছে আমাকে ফোন করলেন রাত্রি দুটোর সময়, ফোন করে বললেন মমতাজি আপনি দয়া করে রাত্রিটা সরে যান, এরা মদ্যপ অবস্থায় আছে, উন্মাদ আছে, আপনাকে পেট্রোল বোমা মেরে জ্বালিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। আমি শুনে কোলাঘাট যাব বলে ঠিক করলাম, আমাদের ঘর বুক করা ছিল, আমরা যাতে ঢুকতে না পারি বড় বড় বাস দিয়ে সমস্ত গেট বন্ধ করে রাখা হয়েছিল, আর আমরা বাসের ওপর উঠে উঠে টপকে টপকে তারপরে ওই 2 ঘন্টা মাত্র ওখানে ছিলাম। তারপরের দিন আপনারা জানেন আমি কিভাবে বেরিয়ে এসেছিলাম, এবং আমি আনিসুরের, যে আনিসুরকে এতদিন ধরে জেলে বন্দি করে রেখেছে, সেই আনিসুরের কে করেছে আমি তার নামটা আর বলতে চাই না, আমি তাকে তার বাইকে করে আমি একটু একটু করে লুকিয়ে লুকিয়ে গ্রামের ভেতর দিতে 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 আস্তে 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 চারিদিকে রাস্তা বন্ধ, কিছুতেই আসতে পারছি না, কোন রকম করে পার পার করে করে হেঁটে হেঁটে ডিঙিয়ে ডিঙিয়ে আস্তে আস্তে তমলুক হসপিটালে আমি ঢুকে গিয়েছিলাম। এবং তমলুকে যখন ঢুকে গিয়েছিলাম সেদিন সিপিএম বুঝতে পারেনি যে আমি কি করে স্কুটারে চড়ে চলে আসব, ওরা সেটা বুঝতে পারেনি, ওরা আমার আস্তা আটকাতে গিয়ে ওরা রাস্তা খুঁজে পায়নি। তারপর আমি তমলুকে ছিলাম, তমলুক থেকে চণ্ডীতলা এলাম, চণ্ডীপুর যেখানে সোম দাঁড়িয়েছে, ওখানকার রেল লাইন দীঘা তমলুক আমার করে দেওয়া, চণ্ডীপুর রেল লাইন আমার করে দেওয়া। আমি যখন চণ্ডীপুরে এলাম আমার গাড়ি আবার আটকে দিল, চণ্ডীপুরে মা মাসি তুলে গালাগালি দিচ্ছে, পেশের যারা যারা ছিলেন এখানে আমি মনিদীপাদের দেখতে পাচ্ছি, ওরা সেদিন সকলে সেখানে ছিল, ঠিক চণ্ডীপুরের অপোজিটে একটা মাঠ ছিল, সেই মাঠে পেশের গাড়িগুলোকে আটকে দেওয়া হয়েছিল তারাও যাতে আসতে না পারে। তারপরে একটু একটু করে ঝগড়া করতে করতে তারপরে নন্দীগ্রামে এসে আমি পৌঁছেছিলাম। তারপরের ঘটনা আপনারা জানেন, কিভাবে আমাদের উপরে টিয়ার গ্যাস ছোড়া হয়, কিভাবে লাঠি চার্জ করা হয়, কিভাবে মানুষের উপর অত্যাচার করা হয়। তারপরে আমি সারা বাংলা জুড়ে নন্দীগ্রামের আন্দোলন শুরু করলাম, নন্দীগ্রাম নিয়ে মিটিং করলাম, সে মিটিং এ যাদের ডাকা হয়েছিল তারা আমার সাথে ঝগড়া করে চলে গেলেন, আবু সুফিয়ান ছিল, তাহের ছিল, সামেদ ছিল, সামাদ ছিল, মহাদেব বাগ ছিল, স্বদেশ ছিল, পার্থ ছিল, আরো অনেকে ছিল, কিন্তু যাদের থাকার কথা ছিল তারা কিন্তু ভয়ে সেদিন ঘর থেকে বেরোয়নি, এটা পরিষ্কার কথা জেনে রাখুন। এরপরে এলো 10th নভেম্বর, 10th নভেম্বরের আগে অনেক আন্দোলন হয়েছে, 10th নভেম্বর যখন এলো সূর্যোদয়, এমন সূর্যোদয় যে 10 জনকে টানতে টানতে নিয়ে গিয়ে বাসের মধ্যে গলা দিয়ে দড়ি দিয়ে টানতে টানতে হেসতে হেসতে নিয়ে গিয়ে তাদের কেটে ভাসিয়ে দেওয়া হয়েছে, না কোথায় তারা গেছে আজ পর্যন্ত তারা কেউ জানে না, এই হচ্ছে নন্দীগ্রামের অবস্থা। সেদিন মনে রাখবেন, সেদিনও আমরা কিন্তু তমলুকে এসে বসেছিলাম, তমলুক থেকে নন্দীগ্রামে এসে আমরা ঢুকি, আমাদের এই যে সেদিনকে আমরা মিটিং করলাম তেখালিতে, ব্রিজের মধ্যে গুলি চালাচ্ছে, আমার গাড়িতে এসে 2-3টে গুলি লাগলো, গেলাম রিয়াপাড়া সেখানে গুলি চালাচ্ছে,
গেলাম গোকুলনগরে, একই অত্যাচার সোনাচুরা, একই অত্যাচার ভাঙাবেড়া, একই অত্যাচার। সেই অত্যাচার রুখে আপনারা যেমন দাঁড়িয়েছেন, সেই অত্যাচারের দিনে আপনাদের পাশে আমি ছিলাম। এই কারণে, তার কারণ আমি আবার বলি, ভুলতে পারি নিজের নাম, ভুলবো না কোন নন্দীগ্রাম, তাই সেদিন ছিলাম। এবং আজও আমি আমার সহকর্মীদের বলতে এসেছি, আপনারা দলের সম্পদ, আপনারা দলের সম্পদ। যদি আপনারা মনে করেন আমার দাঁড়ানো উচিত না, আমার কালকে নমিনেশন আছে, আজকে বলে দিন আমি চলে যাব, আমি তাহলে দাঁড়াবো না, আমার দরকার নেই। আর যদি মনে করেন আমি আপনাদের ঘরের মেয়ে, আপনাদের এই আন্দোলনের লোক, তাহলে আমাকে বলবেন, তাহলে আমি আগামীকাল নমিনেশন জমা দিতে যাব। এটা আপনাদের কাছ থেকে পারমিশন নিয়ে তবে আমি বলবো। আমি জোর করে কিছু করি না। কেউ কেউ বলে বেড়াচ্ছেন আমি নাকি বাইরের লোক, আমি বাংলার লোক, বাইরের লোক হয়ে গেলাম ভাই। আর তুমি দিল্লির লোক, বাইরের লোক হলে না, তুমি রাজস্থানের গুন্ডা, তুমি গুন্ডা হলে না, তুমি বহিরাগত হলে না। আর আমি বাংলার লোক, তোমার বাড়ি মিদনাপুরে, আমার বাড়ি বীরভূমে, তফাৎ তো এইটুকু। তোমার নন্দীগ্রাম জ্বললে আমি আসি, আমার বীরভূম জ্বললে তুমি যাও, এইটুকু তো তফাৎ। তার মধ্যে শুরু করেছো আমিও বহিরাগত, তাহলে তো বাংলা আমার মুখ্যমন্ত্রীটা হওয়া উচিত ছিল না। বহিরাগত মুখ্যমন্ত্রী হতে পারে কখনো? বলুন দেখিনি, বলুন দেখি, এই প্রশ্নের উত্তরটা দিন। যারা হিন্দু মুসলমান করছেন তাদের আমি পরিষ্কার বলি, শুনে রাখুন, আমিও হিন্দু ঘরের মেয়ে, আমার সাথে হিন্দু কার্ড খেলতে যাবেন না। আমার সাথে হিন্দু কার্ড খেলতে গেলে আগে বলুন আপনি নিজে ভালো হিন্দু কিনা। হিন্দু ধর্মের আদর্শ মানুষকে ভালোবাসা। হিন্দু ধর্ম বিবেকানন্দ শিখিয়েছে, হিন্দু ধর্ম মানে রক্ষা কালী, হিন্দু ধর্ম মানে চামুণ্ডা কালী, হিন্দু ধর্ম মানে ছিন্নমস্তা কালী, হিন্দু ধর্ম মানে সিদ্ধেশ্বরী কালী, ভবতারিণী মা, ভুবন মোহিনী মা, মন মোহিনী মা, সিংহবাহিনী মা, জৌরী কালী মা, দুর্গা মা, লক্ষ্মী মা, সরস্বতী মা, সন্তোষী মাতা, কত মা, শিব থেকে শুরু করে কত পিতৃ দেবতা। তেমনি সংখ্যালঘুদের কাছেও তাদের তাদের সমস্ত তাদের মসজিদ আছে, দরগা আছে, তাদেরও আছে। খ্রিস্টানদের যেমন ব্যারিয়াল গ্রাউন্ড আছে, চার্চও আছে, সব সম্প্রদায়ের আছে। আমি শুধু মহাপরিবারের বলবো, আমি সকালবেলায় চণ্ডীপাঠ করে তবে কিন্তু বাড়ির থেকে বেরোই, এটা মনে রাখবেন।